এই যে রাজ্যের মধ্যে মহিলা খুন হয়ে যাচ্ছে, হ্যাঁ, মমতা ব্যানার্জির জঙ্গিরা এই মহিলাদের খুন করছে হসপিটালের মধ্যে, আর এটার যখন আন্দোলন হচ্ছে তখন মমতা ব্যানার্জি জঙ্গিদের পাঠিয়ে দিচ্ছে হসপিটাল ভাঙচুর করো, আর যারা আন্দোলন করছে তাদেরকেই ফাঁসিয়ে দেবো? বারে বা, এটা তো সম্ভব হবে না। মমতা ব্যানার্জি এটা চাইছে সেটা তো সম্ভব হবে না। এবার কেন্দ্রীয় বাহিনী এসে পাহারা দেবে, এই রাজ্যটা রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কি করবে তখন মমতা ব্যানার্জি? আমরা তো রাষ্ট্রপতি শাসন করে দেবো, তো মমতা ব্যানার্জির হাতে কোনো প্রশাসনই থাকবে না, কি করবে? হ্যাঁ, এই মমতা ব্যানার্জি যদি আবার জঙ্গিদের পাঠায় তখন তো এই জঙ্গিদের হালত খারাপ করে দেবে। এখন তো না হয় পুলিশ প্রোটেকশন দিচ্ছে, এই পুলিশ ওই জঙ্গিদের কিছু বলছিল না, জঙ্গিদের ভাঙচুর করতে বলছিল, মানে ভাঙচুর করতে দিচ্ছিল আর কি। কিন্তু তখন কি হবে? তখন তো অবস্থা খারাপ করে দেবে, এই নবান্ন থেকে মমতাকে একদম টেনে হেঁচড়ে মানে ছুঁড়ে বার করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে এই মমতাকে নবান্ন থেকে। তো কি করবে তখন মমতা ব্যানার্জি? এই রাজ্যটাকে বাংলাদেশ বানাবে, পাকিস্তান বানাবে? হ্যাঁ, এরকম যারা আন্দোলন করছে তাদের মধ্যে দুষ্কৃতীদের ঢুকিয়ে দেবে, জঙ্গিদের ঢুকিয়ে দেবে, তারপরে অশান্তি পাকাবে, হ্যাঁ, তারপরে আন্দোলনকে ভেঙে দেবে? হ্যাঁ, এটা তো এখন হবে না, এই পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে।